কিছু কিছু মানুষ এখন বলতেছে সাতছড়িকে কুরবানি এটা নাকি আপনারা পাইছেন কিনা দেখছেন কিনা নেট। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। মালিকের দরবারে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায় হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক সৌভাগ্য এবং আসার মতো শারীরিক তন্দুরুস্তি সুস্থতা, আসার মতো উৎসাহ উদ্দীপনা, মন মনন মানসিকতা যিনি দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি এই মাসটা পবিত্র জিলহাজের মাস। এই মাসটা আল্লাহ পাকের নির্ধারিত যে কয়েকটা মাস, এই হজের মাসটা, জিলহজের মাসটা প্রত্যেক মুমিনের জন্যে অতি গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। এই মাসটার গুরুত্ব বেড়েছে কেন? এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন এলাকা, প্রত্যন্ত এলাকা থেকে কোরআনে পাকে যেটাকে আল্লাহ পাক বলেছেন, ইয়াতুকা রিজালাম মিন কুল্লি ফাজ্জিন, আমি দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে মানুষেরা হজ করার জন্যে বৈতুল্লাহ জিয়ারত, সাফা মারোয়া সাই, উকুফে আরাফা, কোরবানি এগুলোকে সামনে রেখে সারা পৃথিবী থেকে মানুষেরা আল্লাহর ঘর বৈতুল্লার দিকে আসতে থাকে। হজ, এটা ইসলামের পাঁচটা পিলার, পাঁচটা ভিত্তির গুরুত্বপূর্ণ একটি। প্রথমে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের এই সৌধমালা, ইসলামের এই ঘর, ইসলামের এই ইমারত পাঁচটা স্তম্ভের উপরে স্থাপিত। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও ইকামাতুস সালাহ, ও ইতাই যাকাত, ও সাওম রমাদান, ও হজ্জুল বাইত, মান ইস্তাতা ইলাইহি সাবিলা। তাহলে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হলো হজ্জুল বাইত, আল্লাহর নির্দেশ পালন করার জন্যে বৈতুল্লাহ গিয়ে হজ পালন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বরকত লাভের সৌভাগ্য দান করুন। এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য, ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, পথের খরচা, পাথেয় পথ খরচ, আসা যাওয়ার এই খরচ নির্বাহ করার সামর্থ্য আল্লাহ যাকে দেয় সেই জন্য অবশ্যই জীবনে একবার আল্লাহর ঘর, এই পবিত্র বৈতুল্লাহ, এটা হজ করে এবং জিয়ারত করে। আলহামদুলিল্লাহ, এই ঘরটা দুনিয়ার প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করেছেন, দুনিয়ার প্রথম ঘর এই কাবা ঘর। এই পবিত্র আল্লাহর ঘর, কাবা ঘরের আগে দুনিয়াতে কোনো ঘর ছিল না, আউয়ালা বাইতিন, এটাই প্রথম ঘর।
এটা প্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পড়েছে বাইতুল মামুরের উপরে সোজা। বাইতুল মামুরের ছায়া দুনিয়ার যেখানে সোজা নিচে পড়েছে, এই বাইতুল মামুর আল্লাহ পাকের আরশ, এর হুবহু অবিকল নিচে এই ছায়া এই ঘরটা তৈরি করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় নাভ, সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়ার নাভি। নাভিটা কিন্তু শরীরের ঠিক মাঝখানে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে আল্লাহর ঘরের এই হজ, বৈতুল্লাহ তওয়াফ, জিয়ারত, সাফা মারওয়া সাই, উকুফে আরাফা, উকুমে মিনা, আরাফা মিনাতে অবস্থান, হজের যেই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কয়েকটা রোকন রয়েছে, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত হজের এই ধারাবাহিকতা চলে আসছে। এক বছরের জন্য বোধ হয় বাদ গেছে, এই বাদ গেল গত হজ আর এইবারের হজ। আল্লাহু আকবার, আমি সাংঘাতিক কথা বলেছি, কিন্তু প্রথম মানুষ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কাবা ঘরের হজ কোনো সময় বন্ধ হয়নি, কোনো যুগে বন্ধ হয়নি, সকল যুগে এটা চালু ছিল। কিন্তু গেল বছর 2020, 2021, গেল বছর আমাদের মানুষের দুষ্কৃতিকারিতা, অবিমৃষ্যকারিতা, সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ যেই গজব পাঠিয়েছেন করোনা ভাইরাস, আমি আগেও আপনাদেরকে বলেছি, এর আগেও যুগে যুগে গজব এসেছিল বিভিন্ন জায়গায়, কিন্তু এইভাবে বিশ্বব্যাপী একত্রে একই সময়ে এর আগে আর গজব আসেনি। আর এই গজবকে কেন্দ্র করে গতবারও বিশ্ববাসী, দুনিয়ার মানুষ আল্লাহর ঘরে হজ করতে যেতে পারেনি, এবারও পারছে না। তাহলে বোঝা গেল আমাদের পাপের জন্য আল্লাহ পাক এই জমিনে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত যেই বাইতুল্লাহ সেটা সোহবত থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, গেলবার 60,000 মানুষ বৈতুল্লা হজ করেছে গত বছর, এবারও ঠিক সেই 60,000 একেবারে গোনা তারা হজ করবে, যারা সৌদি আরবের বাসিন্দা আর যারা সেখানে অবস্থান করছে চাকুরি, ব্যবসা, বিভিন্ন সুবাদে, যেখানে কমপক্ষে 30-40 লক্ষ মানুষ হজের সময় বৈতুল্লার চতুর্দিকে সমবেত হয়, সেখানে 60,000। তাহলে বোঝা গেল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত বৈতুল্লাহ, এটার দরজা, এটা সোহবত, এটার বরকত, এখান থেকে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে মাহরুম করে রেখেছেন। আর এই বৈতুল্লাহ জিয়ারত হজ, আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন আয়াতে এই হজের সাথে কোরবানি এটাকে উল্লেখ করেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন তোমাদের এই কোরবানির গোশত, তোমাদের এই কোরবানির জন্তুর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, ওলাকি ইয়ালাহুর তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের ইমানদারি, তোমাদের আত্মশুদ্ধি, তোমাদের সেলফ রেক্টিফিকেশন, এটাই একমাত্র আল্লাহর কাছে পৌঁছে।
কোরবানির রক্ত গোশত এগুলো আল্লাহর কোনো দরকার নেই। প্রিয় ভাইরা, এই হজ এটাকে কেন্দ্র করেই কিন্তু উপলক্ষ করে কোরবানি, একটাকে আরেকটা সম্পূরক বলতে পারি, পরিপূরক বলতে পারি আমরা। এজন্যে হজ যেমন ফরজ, তৌফিক থাকলে মানুষ দেখা যায় এলাইহে সাবিলা, মানুষ তাতা এলাইহে সাবিলা। আবার কোরবানি সেটাও قال رسول الله صلى الله عليه وسلم ما وجد ساعتا যাকে আল্লাহ পাক কুরবানি করার তৌফিক দান করেছেন, অলম ইয়দাহ, কিন্তু সে কুরবানি করেনি। ফালা ইয়াকরিব মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার মসজিদেও না আসে। কথাটা কিন্তু বিরাট একটা আলটিমেটাম। তাইলে কোরবানি করার তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন, হজ যেমন করতে হবে তৌফিক থাকলে, কোরবানিও করতে হবে তৌফিক থাকলে। তাইলে এখন এই কোরবানিকে সামনে নিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা না বললেই তো নয়। এই কোরবানির জন্তু এটা সুন্দর হতে হবে, পারফেক্ট হতে হবে, চোখে লাগার মতো হতে হবে, দৃষ্টিনন্দন হতে হবে, মরা ধরা কাডুয়া কাডুয়া এই ধরনের জিনিস আপনার বাড়িতে যদি একটা সদে আপনি আনেন, এই সদাটা যদি মন মতো হয়, আপনার প্রাণটা ভরে যায়, আপনি খুশি হন, ঠিক কিনা বলেন? আর যদি এর বিপরীত হয়, দেখতের দুর্মেয়া, কি এনেছিস, কি আনা হলো, এ কি কোনো সওদা হলো? তাহলে আল্লাহর জন্যে যে সওদা আমরা করি, আমরা করব কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাকওয়ার উপকরণ হিসাবে আল্লাহর সামনে নিজকে পেশ করার জন্যে, সেটা বাসুনি করা হতে হবে। এই বাসুনি করা কথাটা বলতেই আমি আপনাদেরকে বুঝাতে চাই, সেটা হলো কোরবানির পশুটা নির্দোষ হতে হবে, নির্দোষ। নির্দোষ এটার এক নম্বর সেফত গুণ যেটা থাকতে হবে, জন্তুটার দিকে তাকাইলে যেন মনটা ভরে যায়, হ্যাঁ সুন্দর একটা জন্তু। আর এই জন্তুটা কার বদলে, কার প্রতিচ্ছবি? ইব্রাহিমের কলিজার টুকরা, সারা জীবনের একমাত্র ছেলে ইসমাইল আলাইহিসসালাম। তখন কিন্তু ইসহাকের জন্ম হয়নি, ইসমাইলের 13 বছর পরে দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালাম তার জন্ম হয়েছিল। তাহলে বাবা ইব্রাহিমের এই নয়নের নিধি কলিজার টুকরা, তাকে আল্লাহ পাক কোরবানির জন্য বাসনি করেছেন, সিলেক্ট করেছেন। ইতিহাস অনেক লম্বা। ইব্রাহিম স্বপ্ন দেখলেন, তুমি কোরবানি করো, তোমার সবচেয়ে আদরের জিনিস কোরবানি করো। ইব্রাহিম চিন্তা করলেন, এই জগতে আমার সবচেয়ে আদরের জিনিস তো একমাত্র পুত্র ইসমাইল। তিনি ইসমাইলকে নিয়ে গেলেন, ইসমাইল থাকতেন কাবাঘরটা এখন যেখানে, কাবাঘরের দক্ষিণ পূর্ব দিকে, একদিকে কাবার দরওয়াজা, ওইদিকে জমজম কূপ, আর এই দিকে বাম দিকে সামনে পূর্ব পাশে, এখানে মাকাম ইব্রাহিম। যারা দেখেছেন এই জায়গায় ইসমাইল, তার আম্মার সাথে, মা হাজারের সাথে এখানে বসবাস করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম বছরে বছরান্তে একবার দুবার এসে তত্ত্ব তালাশ নিয়ে, খোঁজখবর নিয়ে আবার উত্তর ইরাকের মামফাস, মিম মিম ফা সিন, মিম মিম ফা সিন, মামফাস ইব্রাহিমের গ্রামের নাম, উত্তর ইরাকের
মোসেল একটা শহর আছে, মোসেল বর্ডার সিটি, উত্তর ইরাকের বর্ডারে। মোসেল থেকে কয়েক কিলোমিটার দূরে বিশাল একটা রাজবাড়ি, বাড়িটা ভেঙে গেছে কিন্তু এখনো যা আছে সেই কালো পাথর, শ্বেত পাথর, মরমর পাথরের তৈরি। সকল শরীয়ত বিশেষজ্ঞরা একমত, এটাই ছিল প্রাচীন বাবেল শহর, এটাই ছিল নমরুদের রাজধানী। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ, হকার বাতিলের যে সংঘাত সংঘর্ষ, এটা কম বেশ আপনারা সবাই জানেন, সবাই জানেন। বাইবেলে তালমুদে এই মামফাস, ইব্রাহিমের গ্রাম, এটাকে বলা হয়েছে মাম্প, MUMP, মাম্প। এটা হলো বাইবেলে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা এলেন, স্বপ্ন দেখলেন, এবার বিবি হাজার, মা হাজার, তাকে বললেন ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে আমার সাথে দাও। আম্মা জান হাজার বললেন কোথায় যাবেন, বললেন যে বন্ধুর দাওয়াত আছে, বন্ধুর দাওয়াতে যাব। কথাটা কি মিথ্যা হইল? বন্ধুর দাওয়াতে যাব ইসমাইলকে নিয়ে। মিনা প্রান্তরে বাপ বেটা পিতা পুত্র তাদের কোরবানি ত্যাগ ইমানের পরীক্ষা এটা চলছে। ছুরিটাকে গোপনে গোপনে ইব্রাহিম কয়েকদিন ধার দিয়েছেন, হীরার মতো ধারালো হয়েছে। এখন মিনা প্রান্তরে গিয়ে যেখানে এখন হাজি সাহেবরা কোরবানি দেয়, মাজবাহ, জবাই করার স্থান, সেখানে গিয়ে ইসমাইলের বয়স তখন 8-12 বছরের মাঝখানে, 8-12 বছরের মাঝখানে। এখন বলেন ইয়া বুনাইয়া, ওরে আমার প্রাণের প্রিয় পুত্র ইসমাইল, ইন্নি আরাফিল মানামে আন্নি আজ বাহুকা, আমি রাতে স্বপ্নে দেখেছি তোকে আল্লাহর নামে জবাই করছি। ফানজুর মা যা তারা, বাবা ইসমাইল এই ব্যাপারে তোমার সম্মতি আছে কিনা। সঙ্গে সঙ্গে ইসমাইল জবাব দিলেন ইয়া আবা তেফাল মা তুমার সাদা জেদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরি। নবীদের স্বপ্ন কিন্তু ওহি, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, এটা ইনডাইরেক্ট ওহি। ফালাম্মা আসলামা, পিতা পুত্র সিদ্ধান্তে আসলেন। ইসমাইল বললেন আমার মতো কীটাণু কীট ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ইসমাইলকে যে আপনার বন্ধু মহান আল্লাহ আমার রব আপনার রব তিনি তার নামে জবাই হওয়ার জন্য কবুল করেছেন, সিলেক্ট করেছেন, বাছনি করেছেন, আমি ইসমাইলের জন্য এটা সবচেয়ে বড় সৌভাগ্য। ফাসদা বেমা তুমার, বিলম্ব করছেন কেন, এই মুহূর্তে আল্লাহ নামে আমাকে জবাই করে দিন। ফালাম্মা আসলামা, পিতাপুত্র ঐক্যমতে আসলেন, পিতা জবাই করবেন, পুত্র জবাই হবেন। ইসমাইল নিজেই বললেন আব্বু একটা কাজ করেন, আমার হাত দুইটা পা দুইটা রশি দিয়ে বেঁধে নেন, ব্যাগে করে রশিও নিয়ে আসছেন কিন্তু ছুরির সাথে, কারণ আপনি যখন ছুরি চালিয়ে দেবেন রক্তগুলো বের হয়ে যাবে, রুটা চলে যাওয়ার আগে আমি হয়তো শর্টফট করবো, অ্যাবনরমাল হয়ে যাব, আমারও জানতে কোনো বেয়াদবি হয়ে যায় নাকি, আপনি আমাকে একটু বেঁধে নেন। ইব্রাহিম বানলেন, এইবার বলেন আব্বু আমাকে আপনি চিত করে শোয়াবেন না, উপুর করে শোয়াবেন, যেটা আমার চেহারাটা আপনার নজরে না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা তাল্লাহুলিল জাবিন, ইসমাইলকে যখন এইভাবে শোয়ানো হলো, ইসমাইল আবার বললেন আব্বু আপনার চোখ দুটো একটা রুমাল দিয়ে বেঁধে নেন, সাবধানের মান নাই, কারণ আমি আপনি যখন ছুরি চালাবেন আমি যখন অস্বস্তিতে ব্যথা বেদনায় ছটফট করব,
আমার এই অবস্থা দেখে হয়তো আপনার মনটা হাতটা কেঁপে উঠবে, মনটা দুর্বল হয়ে যাবে, যেন আপনি আমাকে আদৌ এক বিন্দু দেখতে না পান। সিদ্ধান্ত তাই হলো, ইন্না সালাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহে হবে যালিকা উমিরতু। আল্লাহ আমাকে এইভাবেই নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবনের সব কিছু লিল্লাহে রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, তাহলে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই বংশধারা, সেই ঐতিহ্য ধারণ করি, লালন করি। এখন আমাদের জীবনের সব কিছু হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আমরা রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। চোখটা তো বাঁধা, আর চোখটা এইভাবে ঢাকনা দেওয়ার আগে ভালো করে দেখে নেন কোনখানে কণ্ঠনালী, কোনখানে জবাই করবেন, জায়গাটা এইভাবে ধরে তারপরে ছুরিটা ঠিক সেখানে লাগিয়েছেন। অবিজালেকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার দিশন চালিয়ে, যতই চালায়, যতই ছুরি চালনা করে, ইসমাইল জবাই হওয়া তো দূরের কথা, একটা পশমও কাটে না। এইভাবে ছয়বার ইব্রাহিম আলাইহিস সালাম ঘেমে গেছেন, প্রথম এক হাতে তারপরে দুই হাতে চেষ্টা করেছেন, কাটে না। ছুরির দায়িত্ব হলো কাটা, ছুরি কাটে আল্লাহর হুকুমে, আর আল্লাহ যদি ছুরিকে বলেন কাটবি নে, খবরদার কাটিস নে, তাহলে ছুরির বোধহয় কাটার ক্ষমতা আছে? আগুন পুড়ে ফেলে, জ্বালিয়ে দেয়। ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ আগুনের উপরে 144 জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও, পানি মানুষকে ডুবিয়ে মারে। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের জন্যে সেই পানি দুই দিকে সরে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে, মূসা হারুন আর বনি ইসরাইলদের জন্যে নদীর তলা শুকিয়ে স্মুথ অ্যাজ সিল্ক একেবারে পাকা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেলেন, ফেরাউন তার কয়েকশো গুণ বেশি সৈন্য সামন্ত লোকজন এগুলো নিয়ে দরিয়ার পাড়ে এসে দেখে বনে ইসরায়েলে ওই পাড়ে গিয়ে উঠে যাচ্ছে। ফেরাউন কমান্ড করলো তার বাহিনীকে, দেরি নয়, ওই যে ওরা চলে যাচ্ছে, নেমে পড়ো। রাস্তাও তো একটা নয়, 12টা, কয়টা? ইয়াকুব আলাইহিস সালামের কত সন্তান ছিল? 12। এই 12 থেকেই কিন্তু বনি ইসরায়েল, এই 12 সন্তান থেকে বনি ইসরায়েল, এই জাতি, এই গোত্র, এই সম্প্রদায়। এখন 12টা রাস্তা একেবারে পানি এরকম দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছে, এই এক রাস্তা, এই এক রাস্তা। এখন ভাগ ভাগ করে একত্রে নাম, ওই পাড়ে গিয়ে ওদেরকে কচু কাটা করবো। মুসার খোদায় কয় আয়। 12 রাস্তা দিয়ে যখন পুরা সেনাবাহিনী নিয়ে নেমে দরিয়ার মাঝামাঝি আসলো, আল্লাহ পানিকে বললেন, পানি তুই মিশে যা, মিলে যা, পানির দেওয়াল তুই ভেঙে যা। কোরআন এটাকে বলেছে, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম। এইভাবে তাইলে পানি ডুবায় আল্লাহর হুকুমে, আল্লাহ যদি নিষেধ করে পানি ডুবাইতে পারে না, আগুন জ্বালায়। এই জ্বালাময়ী শক্তি, দাহ্যিক শক্তি, দাহনী শক্তি আল্লাহ আগুনকে দিয়েছেন, কিন্তু যেই মুহূর্তে আল্লাহ আগুনকে বলে স্টপ হিয়ার, স্টপ, খবরদার জ্বালিস না, তখন কি আগুন জ্বালায়? পানিকে যখন বলে ডুবাইস না, তখন পানি কি ডুবাতে পারে? ছুরিকে যখন বলে কাটিস না, ষষ্ঠবার বিরক্ত হয়ে গেলেন, ঘামে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, কিরে জবাই হয় না কেন? রাগ হয়ে একবার ছুরিকে পাশে পাহাড়ের দিকে, মিনা পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন, এত ধারালো ছুরি পাহাড় কেটে পাথরের ভিতরে গেঁথে গেছে।
দাগটা এখনো আছে। যেই ছুরি পাথরের পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, মাটির তৈরি এই কচি ইসমাইল, তাকে সে কাটতে পারল না, পারছে না। তাহলে এই কোরবানির প্রথম শিক্ষা যেটা, সেটা হলো আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দেব, আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় জিনিস, ঠিক কি না? আবার এমন কিছু ইমানদার আছে কয় কোরবানির ভাগ যেন এই 12,000 টাকার বেশি না হয়, কুলাইতে পারবো না। কুলাতে না পারলে ভাই তুমি বাদ দাও নাকি? 12,000 টাকা এই যুগে কোরবানি হয়? কথার কথা হয়, কথার কথা বুঝার জন্য বলছি। বরং তৌফিক যদি থাকে তাহলে বলা দরকার যে ভাগ যেন 20,000 টাকার, তাহলে টাকা যত বেশি হবে আপনার কোরবানির গুরুত্ব তত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এটা অনিন্দ্য সুন্দর হতে হবে, নির্দোষ হতে হবে। কান যদি 3/1 ভাগ কাটা গিয়ে থাকে কোনো ঘটনা দুর্ঘটনায়, কান 3/1 ভাগ, 1/3, লেজ যদি, ওই কোরবানির জন্তুর কথা বলছি, 1/3 অংশ ছিঁড়ে গিয়ে থাকে, কেটে গিয়ে থাকে, তাহলে কান কাটা, লেজ কাটা, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না? আপনারা জানেন অন্ধ গরু 100 কানা, 100 কানা, এই কানা গরু দিয়ে কোরবানি হবে না। সিং জন্মের পর থেকেই উঠে নাই এমন গরুও কিন্তু আছে, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু সিং উঠে যে গরুর, এই গরুর যদি একটা সিং এখান দিয়ে ভেঙে যায় গোড়া দিয়ে, গোড়াটা আছে মাথার সাথে, তাইলে কোরবানি হবে। আর যদি গোড়া সহ উপরায় ভাঙে তাইলে এটা দিয়ে কোরবানি। তাহলে এই যে 4টা সিম্বল, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চেয়েছেন আল্লাহর রাস্তায় যেটা দান করবে সেটা নির্দোষ হবে। কোরবানির জন্তুটা এত দুর্বল, এত রুগ্ন হলে হবে না যে একে হাঁটাই নিজে, একজনের রশি ধরে টানা লাগে আরেকজন পিছন থেকে ঠেলা লাগে। আজকাল কিন্তু এরকম নাই, আমাদের ছোট্ট কালে দেখছি আর কি। এরপরে যে গরুর 3টা পাও সুস্থ আছে, আরেকটা পাও ভাঙ্গা, জখম, এমন জখম হাঁটার সময় ওই পায়ে ভর করতে পারে না, এটা দিয়ে কোরবানি হবে না। তাহলে ল্যাংড়া, কানা, বধির, লেজ কাটা, মাতৃ ওজন, মাতৃ উদ্যম, এইসব দূর যেসব জন্তুর মধ্যে আছে এগুলো দিয়ে কোরবানি জায়েজ হবে না। এটা দিয়ে আবার আমরা শিখলাম কোরবানির জন্তু যত পারফেক্ট হবে, যত চোখ লাগার মতো হবে, যত নির্দোষ হবে, বরকত তত বেশি হবে। এই গেল একটা। হুদাইবিয়ার সন্ধি, কাফেররা নবীকে 1400 সাহাবাই কেরাম সঙ্গে মক্কা এবছর ঢুকতে দেবে না। নবীজি হজের নিয়তে এহরাম বেঁধে কোরবানির জন্তু সঙ্গে নিয়ে বাইতুল্লাহর দিকে এসেছেন। মসজিদে হারাম কাবাঘর থেকে 30 কিলোমিটার মদিনার দিকে উত্তর দিকে জিররানা, জিররানা একটা জায়গা আছে, ওখানে কুরাইশরা গিয়ে বাধা দিল যে এই বছর মক্কায় মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হবে না। কেন? মক্কাটা, কাবাঘরটা তখনও তাদের নিয়ন্ত্রণে। ঘটনা আপনারা জানেন, হুদাইবিয়ার সন্ধি, এটা যখন হলো, হওয়ার পরে নবী বললেন তোমরা একটা কাজ করো, এক একটা উঠে 7 জন ভাগি হও, 7 জন মানে দামটা 7 জনে মিলে ওই উঠটার মূল্যটা পরিশোধ করো, 7 জন, একটা গরু 7 জন, একটা মহিষ 7 জন, উঠ, গরু, মহিষ, বড় সাইজের হালাল জন্তু, এটার মধ্যে 7 জন 7 শরিক। হুজুর সেখানে বললেন তোমরা 7 জন মিলে একটা গরু, একটা উট, একটা মহিষ, আর যাদের কাছে দুম্বা আছে, বকরি আছে, ভেড়া আছে,
এক এক জন্তুতে এক একজন, বুঝাতে পেরেছি? এক এক জন্তুতে এক একজন, এখানে একাধিক নাম শরীক, এটা নেওয়া যাবে না, করা যাবে না, এটা হুদাইবিয়ার সন্ধির সময়। এরপরে আসুন বিদায় হজ, হুজ্জাতুল বিদা, বিদায় হজ। এখানে তো সাহাবায়ে কেরামের সংখ্যা অগণিত, অগণিত। বিদায় হজের পরে নবী দুইটা যুদ্ধ এটা পেয়েছিলেন, তবুক এবং হুনাইন, তবুক এবং হুনাইন। মক্কা বিজয়ের পরে বিদায় হজের মাঝখানে, মক্কা বিজয় আর বিদায় হজের মাঝখানে হুনাইন আর তবুক, সকল ঐতিহাসিক এই ব্যাপারে একমত, হুনাইন এবং তবুকের যুদ্ধে মুজাহিদের সংখ্যা এত বেশি ছিল যাকে গণনা করা সেই যুগের কোনো অফিসের পক্ষে, কোনো বালামের পক্ষে, কোনো দিওয়ানের পক্ষে সম্ভব ছিল না, অসংখ্য। এই মক্কায় দারুল আরকাম থেকে শুরু, দারুল আরকাম ছয়জন, এই ইসলামের দাওয়াত শুরু। এরপরে আবু তালেব গিরি গুহা, এখানে 28 জন, কোনো বর্ণনা একটু কম বেশি, হইতে হইতে হুদাইবিয়ার সন্ধিতে 1600, কত 1600। মক্কা বিজয়ে অগণন, অগণিত। তবু হুনাইন নবীজির শেষ দুই জেহাদে সব ঐতিহাসিক একমত, গণনা করা সম্ভব ছিল না, এত বেশি মুসলমান সেখানে অংশগ্রহণ করেছিল। বিদায় হজ্জের দিনও হুজ্জাতুল বিদা, উপস্থিত সাহাবায়ে কেরাম তাদেরকে নবীজি বলেছেন যে তোমরা এক একটা উঠে 7 জন, এক একটা গরুতে 7 জন। মহিষের কথা সেখানে সেদিন উল্লেখ করা হয়নি, কারণ মহিষ তো এটা পালন করতে হইলে চল লাগে, নদী লাগে নাকি, কিন্তু সৌদি আরবতে এই কায়দা আসিল না। কিন্তু দেখা যায় আফ্রিকাতে যারা কোরবানি দিত, নবীর প্রতিনিধি যারা গিয়েছেন, হযরত ওমরের প্রতিনিধি যারা গিয়েছেন, সকল যুগে সবাই বলেছে হালাল জন্তু, হালাল জন্তু। তাহলে উট, গরু, মহিষ হালাল জন্তু, এখানে 7 জন। কিছু কিছু মানুষ এখন বলতেছে 7 শরীকে কোরবানি, এটা নাকি আপনারা পাইছেন কিনা, দেখছেন কিনা নেট ইন্টারনেটে, কি নেট ইন্টারনেটে এটা নিয়ে কিন্তু একটা তুফান চলতেছে সারা জীবন। আদমের 2 ছেলে প্রথম কোরবানি দিয়েছিল, আপনারা জানেন কি, হাবিল আর কাবিল। আর তখনকার নিয়ম ছিল কোরবানি যেটা দেবে সেই জন্তু দুইটাকে মরুভূমিতে বেঁধে রাখা হতো পাশাপাশি। আল্লাহ যদি কোরবানি কবুল করতেন, আসমান থেকে একটা আগুন এসে ওই জন্তুটাকে জ্বালিয়ে ফেলত, হাবিলেরটা মহাশূন্য থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, কাবিলেরটা রয়ে গেল। রয়ে যাওয়া মানে কোরবানি কবুল হয় না। সকল যুগে কিন্তু সকল নবীর আমলে কোরবানি এরকম ছিল, আগুন এসে খেয়ে ফেলত। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কোরবানির এই গোশত, এটাকে তাবাররুক, হাদিয়া, বরকতময় করে দিয়েছেন, খাওয়া জায়েজ করে দিয়েছেন। কোরবানির গোশত 7 শরীক, তারা সবাই মিলে একত্রে যদি জন্তুটা দেখে শুনে কিনতে পারে, এটা সবচেয়ে ভালো। আর যদি সবাই কেনার ব্যাপারে অংশগ্রহণ করতে না পারে, আপনাকে একজনকে বলে ভাই আপনি দেখে দেখে একটু চয়েস ফুল, চয়েস ফুল, জুত ছই, পছন্দ মতো একটা গরু, দামের একটা বেরিকেটও দেওয়া জায়েজ আছে, যা আমার সামর্থ্যের দূর। সুতরাং লাখের উপরে না গেলে ভালো হবে, কারণ হ্যান্ডল যে দূর, লাভ হতো হের দূর, গ্রাম বাংলার একটা কথা আর কি। এইভাবে যদি একজন দুইজনের উপরে দায়িত্ব দেয়, আপনারা দেখে কিনেন, তাহলে এটা জায়েজ। কোরবানি দেওয়ার সময় 4টা রং কাটা ওয়াজিব, 4টা কোরবানির জন্তুর, খুব খেয়াল করেন। একটা হলো খাদ্য নালী, মোডানা,
আরেকটা শ্বাসনালী, এটার উপরে লাগোয়া, আরেকটা ডাইনের রোগ, আরেকটা বামের রোগ। এই চারটা রোগের একটা যদি কাটা না যায় কোরবানি দুরুস্ত হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা খেয়াল করার মতো, সেটা হলো কোরবানির গোশতটা এমন ওজন পরিমাপ, এমন নীতিতে পাল্লাতে ভাগ করতে হবে যাতে করে সাতশরিকের কারো একজনের মনে এই জিনিসটা না জাগে যে ওই ভাগে একটু বেশি গেল নাকি, আমার ভাগে একটু কম আসলো নাকি। তাহলে মেশিন মিথ্যা কথা বলে না, দাড়ি পাল্লা মিথ্যা কথা। সবচেয়ে আফজল নিয়ম হলো দাড়ি পাল্লা। আর আজকাল তো অটোমেটিক পাল্লাই আছে, কি অটোমেটিক, এইভাবে মেপে ভাগ করলে তাহলে আর কোনো সন্দেহ থাকে না। আর যদি আন্দাজে ভাগ করেন, সাত ভাগ মেসকিনের জন্য আরেক ভাগ, এরকম অনেক আমাদের সময় দেখছি আর কি, এখনো হয়, এখনো হয়। সাত শরিক মিলে দিয়েছে, এক শরিকের ভাগে যদি এক তোলা কম হয় বাকি ছয় শরিক সহ, কারো কোরবানি কবুল হবে না। সাতজনে মিলে কোরবানি দিয়েছেন, এই সাত শরিকের একজন কয় গরুটা খুব কায়দার, গোস্তটা হরিণের গোস্তের মতো হবে, খাইলে দারুণ লাগবে, কোরবানির চেয়ে গোস্ত খাওয়ার ইয়েটা সে মজা মারে বেশি, তার কোরবানি তো হবে না, সঙ্গে ওই ছয়জন কারো কোরবানি হবে না। সিরিয়াস কথা বলেছি কিন্তু, তাহলে বুঝে গেল সাত শরিকের মধ্যে গোস্ত খাওয়ার মতো আর গোস্তের নিয়তে কোরবানি দাতা যদি একজন হয় তাহলে কারো কোরবানি হবে না। সাত শরিকের মধ্যে কোনো একজন কোনো একটা শরিকের যদি ওই কোরবানির টাকার মধ্যে সুদের অংশ থাকে, ঘুষের অংশ থাকে, হারামের অংশ থাকে, তাহলে যার হারামের অংশ আছে তারটা হবে না, বাকি ছয়জন কারো কোরবানি হবে না। সাংঘাতিক কথা কিন্তু এগুলো। সুতরাং কোরবানি দিতে হইলে বাগিদার সাবেন, মোশেকের সাথে দিলে আজকাল তো উপর দিয়ে দেখা যায় না, ভিতরে খোঁজ খবর নিলে দেখা যায় আল্লাহরে বাদ দিয়া কি খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, এই ধরনের সেরে কি আসে না নাই, আসে না নাই। তাহলে একজন যদি আল্লাহ ছাড়া কোনো বাবা তাকে বলে যে বাবা খাওয়াইতে পারে, বাসাইতে পারে, বাবা ভালো করতে পারে, বাবা মন্দ করতে পারে, বাবা সুখ দিতে পারে, দুঃখ দিতে পারে, এরকম বিশ্বাসী লোক সমাজে আসেন, আসে না নাই, এরা মুশরিক, এরা মুশরিক। ইনামাল মুশরিকুনা নাজাস। এই সাত শরিকের কোনো একজন যদি আল্লাহ বন্ধী না হয়ে বাবা বন্ধী হয়, ওই ছয়জন সহ এক শরিকের কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। দেড় লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, ছয়জনের একজন শরিকের ভিতরে সুদের একটা অংশ আছে, একটা জাররা পরিমাণ, তাহলে তারটা তো হবে না, ওই ছয়জনেরটাও হবে না, তাহলে ভাগে কোরবানি আল্লাহ সুযোগ দিয়েছেন। নবীও আমাদেরকে সহজ করে দিয়েছেন, কিন্তু এই সহজ কর্মপন্থাটা একটু যাচাই বাছাই করে বাছুনি করে নেওয়া দরকার আছে না নাই। আচ্ছা, এরপরে কোরবানির ব্যাপারে শেষ কথা যেটা আমি বলছি, সেই শেষ কথাটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। গেল জুমে আমি আপনাদেরকে বলেছি আমাদের বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জমাত হবে 8টায়। কয়টায়? আর এখানে একটা ঐতিহ্য আছে, 8টা মানে 8টায় আল্লাহু আকবার, অমুকে আসে নাই তো অমুকে রয়েছে, আর একটু দেখেন এগুলা কিন্তু এখানে আছে, আছে, এটাও কিন্তু একটা আদর্শ, এটা একটা ঐতিহ্য। আমাদের এখানে ঈদের জামাত কোরবানি ঈদে যেহেতু পরবর্তী অনেক কর্মকাণ্ড ব্যস্ততা আছে, যার জন্যে আমাদের কমিটির সিদ্ধান্ত, আমিও সেই কমিটির ভাইদের সাথে একমত যে আমাদের ঈদের জামাত 8টায়। নাম্বার ওয়ান। এরপরে এলাকার কথা কিছু না বললেই তো নয়, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ, এই মসজিদটা কিন্তু সারা পৃথিবীতে চলে গেছে, সারা দুনিয়াতে। আমার কাছে দেশ বিদেশ থেকে ফোন আসে,
যেটা আপনাদের কেন্দ্রীয় মসজিদ এখানে আপনি খুতবা দেন, আমি বললাম হ্যাঁ। তো এটা আল্লাহর রহমত ছাড়া কিন্তু হয় না। তো আমাদের মসজিদ আমরা খেয়ে পরে ভালো আছি, খেয়ে পরে ভালো আছি, বুঝছেন তো? মসজিদটা খেয়ে পরে ভালো আছে, এবং এটা আপনাদের অবদান, এটা আপনাদের কোরবানি। কিন্তু মসজিদে মুসল্লি আসবে কোথার থেকে? আগে মাদ্রাসায় নামাজ শিখবে নাকি? মাদ্রাসায় কালেমা শিখবে, মাদ্রাসায় ওজুর ফরজ, গোসলের ফরজ, জানাজা, এগুলা শিখবে। মাদ্রাসাটা হলো ফ্যাক্টরি, কারখানা, সেখানে জিনিস তৈরি হবে, কারখানায় তৈরি হবে। আর এই মসজিদটা হলো শোরুম, দোকান, কারখানায় জিনিস প্রোডাক্ট হলেই তো শোরুমে আসবে নাকি? আমাদের ছোট্টকালে বাড়িতে বাড়িতে কারখানা ছিল, প্রত্যেক বাড়িতে একটা কাছারি ছিল, কাছারিতে একজন মুন্সি সাহেব, মিজি সাহেব, একজন হুজুর ছিল, এবং এই হুজুর পুরা বাড়ির সব ছেলে মেয়েদেরকে সকালবেলা কায়দা, আম্পারা, কোরআন এগুলো শিখাইতেন। এরপরে পান্দেনামা, রাহানাজাদ, গুলিস্তা, বুস্তা, বেহেশতি যাওয়ার পর্যন্ত পড়াইত, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে এইভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে। সেই সময় দেখতাম, এত ব্যবস্থার পরেও আবার এক একটা মহল্লা এক একটা ফোরকানিয়া মাদ্রাসা থাকতো। সেখানে এলাকার ছেলেরা এসে বুড়ারা একরকম রেয়াজ বানাইতো, ওই বাঁশের কেটে এইভাবে, আপনারা দেখছেন কি না? মুরব্বীরা দেখছে, আজকাল পোলাপান বলতে পারবেন, এইভাবে রেয়াল বানাইতো, বাঁশ দিয়া বেতের বান্ধিত এই রেয়াল বগলের তলে, আর এই রেয়ালের ভিতরে কায়দা আম্পারা, এরপরে সিমি একটা মাথার দি। এই সকাল 7টার দিকে রাস্তায় বাইরে দেখা যায় ছোট ছোট বাচ্চারা রেয়াল বগলের তলে, কায়দা আম্পারা বগলের তলে, তারা মক্তবে যায়, তারা ফোরকানিয়া যায়, তারা কোরআন শিখে, ছিল কি না বলেন? সকালে ফজরের পরে আপনি যদি এটা হাঁটতে বাইরেতেন, তাহলে কোনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখতেন বাড়ির বুড়িয়া চশমা একটা ভাঙা, চশমার এক ঠ্যাং আছে আরেক ঠ্যাং নাই, দড়ি সুতা দিয়ে ঠ্যাং বানাইছে, বানাইয়া এক কান্দে চশমা উঠেছে, আবার এই সুতা দিয়ে বানছে, বাদে বুড়িয়া ডুলি ডুলি কোরআন তেলত। কোন বাড়িতে না আসিল বলেন? কোন বাড়িতে? বুড়া মানুষগুলো ঘরের দরজায় বসে বসে এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করত। তখন খানার মধ্যে মজা ছিল, সুগ্রাণ ছিল, বরকত ছিল, ঠিক কি না? এখন আমাদের অবস্থা অনেক ভালো হয়েছে, কিন্তু খাওয়ার মধ্যে এখন বরকতও নাই, সুগ্রাণও নাই, মজাও নাই, বরং খাওয়ার মধ্যে ভাইরাস, রোগ জীবাণু, ঠিক কি না বলেন? রোগ জীবাণু। আমাদের ছোটকালে ডায়াবেটিকের কথা কোনোদিন শুনি নাই ভাই, আমি শুনি নাই। আজকাল এই পোলা পোলা পোলাপার মানুষ, এগুলোর ডায়াবেটিক, ওদের হার্টের প্রবলেম, ওদের কিডনির প্রবলেম। আসলে খাদ্যের নামে আমরা এখন যে দেখাই সব বিষ, সব পয়জন, প্রকৃত খাদ্য আর খানার মধ্যে গ্রান আছে বোধ হয় এখন, স্বাদ আছে? দেশি মাছের কথা যদি কন, দেশি মাছ আছে? আরে মাছ খাইলে দেশি মাছ, এইটাই তো মাছ। কিন্তু আজকাল ওই চাষের এই মাছ, চাষের সেই মাছ, যত কিছু মাছ খাইছি, কিন্তু আসলে এগুলা ভাইরাস, এগুলারে এমন এমন খানা খাওয়ানো হয়, এমন এমন খাদ্য এগুলোর জন্য সাপ্লাই দেওয়া হয়। ভাই নিজের মুরগি একটা জবাই করতেন, আহ কত গ্রাম, তরকারিতে কত স্বাদ, কত আকর্ষণ, ঠিক কিনা বলেন? আর এখন মুরগি জবাই করে, হয় সাদা মুরগি, নয় লাল মুরগি, সবগুলা কি ফার্মের সাদা মুরগি, লাল মুরগি, ফার্মের মুরগি, এগুলো সিধা হয়ে আটতে পারে, ঠিক না? সিধা হয়ে আটতে পারে, দৌড় দিতে পারে? আমাদের ওটা দিয়ে ফুটবলও যদি খেলান কোনো কিছু নাই। আর আমাদের দিনে আমরা যে দেশি মুরগি খাইছি, একটা মুরগিরে আপনি সারা বাড়ি দূরে জাল পেতেও ধরতে পারতেন না, ঠিক কি না বলেন? আর এখন মুরগি যেরকম লাডুয়া, এই মুরগি খাই খাই আজকের যুবক তরুণ বেগুন লাডুয়া, ঠিক মতো হাঁটতেও পারে না, কোনো কিচ্ছু নাই, সব এনার্জি, স্ট্রেংথ, ফিটনেস সব মাইনাস হয়ে গেছে।
আল্লাহ পাক রিজিকের মালিক, রিজিকের বরকত গেছে, রিজিকের স্বাদ গেছে, রিজিকের গ্লান চলে গেছে, ঠিক কি না বলেন? তারপরে আপনারা আশা করেন কিয়ামতের মধ্যে দেরি আছে? দেরি নেই, একেবারে কাছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, আমি বলে থাকি যে সময় ইমাম মাহাদি আপনার বাড়ির দরজায়, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের দরজায় আর ঈসা আলাইহিসসালাম আপনার বাড়ির সামনে, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি। ভাইয়েরা, তাহলে কোরআন থেকে যত দূরে যাচ্ছি আমাদের শরীর স্বাস্থ্য থেকে তত আমরা পিছিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া থেকে পিছিয়ে যাচ্ছি, বরকত রহমত থেকে পিছিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আর কোরআন শিক্ষা এবং শিখাবার জন্যে সবচেয়ে বড় অবলম্বন, বাড়িতে বাড়িতে এখন হুজুর নাই, আসেনি মুন্সি সাহেব, কারি সাহেব, মিজি সাহেব, কত নাম তাদের আসিল, হ্যাঁ কিচ্ছু নাই। এখন এই শেষ এক একটা এলাকাতে একটা মাদ্রাসা যখন হয়, বদরপুর যখন হাই স্কুলতে এখান থেকে চলে গেল মাদ্রাসা, এটা যদি বদরপুরে না হইতো তাইলে এখানে মশামাসিও থাকতো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা আমরা সবাই মিলে অন্তত এইটাকে ধরে রেখেছি। এখন মাদ্রাসা দাখিল পর্যন্ত দশম শ্রেণী, একটা উচ্চ বিদ্যালয় হাই স্কুল স্ট্যান্ডার্ড, এটা সরকারি নিয়মে চলে, এখানকার শিক্ষক শিক্ষকদের বেতন সরকারিভাবে আসে, এটা আপনারা জানেন। কিন্তু সেখানে যে পাঠ্যক্রম, তার আগেও কিন্তু আরো পাঠ্যক্রম আছে কি না? আগেও তো আছে, যেগুলো আবার সেখানে নাই, যার জন্যে ফোরকানিয়া, ইবতেদায়ী, নুরানি, অধিকাংশ মাদ্রাসা আজকে এগুলো চালু করা হয়েছে। কারণ এখান থেকে যদি তৈরি না হয় তাহলে এখানে আসবে কোত্থেকে? গোড়া থেকেই তো তৈরি করে আনতে হবে, ঠিক কিনা বলেন? যার জন্য আমরা আমাদের নুরানি মাদ্রাসা, যেটা ফোরকানিয়া, নুরানি, এবং এই নুরানিতে যে চারটা ক্লাস, এই চারটা ক্লাস যদি ঠিক মতো আপনার একটা ছেলে হোক মেয়ে হোক, তারা যদি এই নুরানির এই চারটা ক্লাস অতিক্রম করতে পারে, তারা নামাজের ইমামতি করতে পারবে, তারা জানাজার ইমাম হইতে পারবে, তারা আগামী দিনে সমাজে কিছু না থাকলেও সমাজকে ইসলামের কিছু দিতে পারবে। তাহলে বাড়িতেও নাই, কাছারিও নাই, সেই মক্তব্য নাই, সেই ব্যবস্থাও নাই, কমপক্ষেই যে ইবতেদায়ী মাদ্রাসা নুরানি, নুরানি যেটা এখন চলছে, শুরুতে বলছি খেয়ে দেয়ে মসজিদ আমরা ভালো আছি, মসজিদ ভালো আছি, কিন্তু নুরানি যেটা গত কয়েক বছর থেকে চলছে, গত দেড় বছর পনেরো দুই বছর করোনা ভাইরাসে আমাদের সবাই কোমর ভেঙে গেছে, পুরো দুনিয়ার কোমর ভেঙে গেছে, দুনিয়ার সুপার পাওয়ারগুলো মাটিতে শুয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন নুরানি মাদ্রাসাটা তো আর এখানের বেতন সরকার থেকে আসে না, করোনার আগেও আপনারা চালাইছেন, গায়ে লাগে নাই, গায়ে আপনাদের ছিল, বেশির থেকে বেশি কমের থেকে কম আপনারা দিয়েছেন, সহযোগিতা করেছেন, কিন্তু এই পনেরো দুই বছর যায় আসলে আপনাদের সহযোগিতা মন আছে কিন্তু কুলিয়ে আসছেন না, এমন একটা অবস্থা। যার জন্য আমরা অতীতের সিদ্ধান্তের মতো কোরবানির জন্তুর যে চামড়া আমরা মাদ্রাসায় দিছি গোরাবা ফান্ডে, নুরানিটা চলে এই ফান্ড দিয়ে, গোরাবা ফান্ড নুরানি, আর তার উপরে দশম শ্রেণী পর্যন্ত এগুলো তো সরকারি, এখানে আপনাদের আমাদের পয়সা দেওয়া লাগে না, কিন্তু নুরানিটা আমরা যদি না চালাই তাহলে এটা, এখন আমাদের নুরানি মাদ্রাসাটা কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। গতকালকেও কিছু মুরব্বীর সাথে একত্র হয়েছি, মত বিনিময় করেছি, তখন এই নুরানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নুরানি থেকে পোলাপান উপরের দিকে উঠলে না তারা মাদ্রাসা জমাতে ভর্তি হবে, আর গোড়াই যদি না থাকে তাহলে ঘর কিসের উপরে বসাবেন, ভিত্তিই তো নাই। নুরানি মাদ্রাসাটা যদি বন্ধ হয়ে যায় এটা আমাদের এলাকার জন্য ভালো হবে নাকি? বরকত বাড়বে না কমবে? কমবে না, একেবারে আরো চলে যাবে, কিচ্ছু থাকবে না। যার জন্যে আমাদের সিদ্ধান্ত, আমরা গেল কয়েক বছর আপনারা দেখেছেন কোরবানির তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন, কোরবানি যারা দেবেন
সেই ভাইদেরকে আমি প্রত্যেক বছরই বলেছি যে আপনারা 10,000, 15,000, 20,000 এক একটা নামে কোরবানিতে এক একটা ভাগে খরচ হয় নাকি? এখন আল্লাহ যে আপনাকে 20,000 টাকা খরচ করে এই 16,000, 12,000 টাকা খরচ করে কোরবানির তৌফিক দিয়েছেন, আগামীবারও এই তৌফিকটা থাকুক, আপনার আজীবন এই তৌফিকটা থাকুক, আল্লাহ রাখুক। আপনি আমি চলে যাওয়ার পরে আমাদের বাচ্চাদের আল্লাহ এই তৌফিকটা রাখুক। এই মসজিদটা আল্লাহর মেহমান, আল্লাহর ঘর, মাদ্রাসাটা রসুলের মেহমান, রসুলের ঘর। আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, নবী বলছেন মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমি নবীর ঘর। এখন নুরানি মাদ্রাসাটা আসলে এখন আমি এমন এক সময় আপনাদের সাথে কথা বলছি আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা। এখন যদি আপনারা একটু কষ্ট করেন, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, দেখেন না এই গত কয়েক জুমা আমি আপনাদেরকে ওরকম কালেকশনের কথাও বলি না, কি কারণ অ্যাবিলিটি সক্ষমতা অবস্থা অবস্থান দেশ বিদেশ সারা দুনিয়ার অবস্থা এক। কোরবানির চামড়াগুলো আমরা মাদ্রাসায় দিয়ে আসছি, গত 2 বছর খুব একটা কাজে লাগে নাই, কোনো রকম কোরবানির চামড়া আমরা নিশি খেতে হেঁটে খেতে হেঁটে বুঝলেন তো, এইবার হৃদয় কিনা নাকি খাদান লাগে, খাদান বুঝেন তো নাকি খাদান লাগে, খাদান যদি লাগে তাহলে বদলা কামলা খরচ এটার মধ্যে ঢুকবে, পরিশ্রমও ঢুকবে। তারপরেও আমি মনে করি আমরা মাদ্রাসাতে চামড়া দিয়ে আসছি, আমরা দিতে থাকবো। সবাই কি একমত? সবাই কি একমত? ব্যাক মিলি চামড়া দিলেও তোলা দুধে হোলা বাসে না, তোলা দুধে পোলা বাসে না। আপনারা যে মসজিদে গত কয়েক বছর থেকে আপনারা দেখেছেন, আমি বলেছি প্রত্যেক নাম এক নাম কোরবানিজিরই দেবেন, প্রত্যেক নামের পিছনে 100 টাকা আমরা মসজিদে দিতাম। কমিটির ভাইদেরকে নিয়ে আমি গতকালও বসেছি, মুরব্বীদের সাথে আলাপ করেছি, তারা একমত হয়েছেন যে আমাদের মাদ্রাসা নুরানিটা বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা চলে যাচ্ছে, কি ভাই এটা কত পেট আছে, যারা ওই এমপিএ ভুক্ত তারা বেতন পায়, এই বেচারারা এই না খেয়ে কয়েকদিন থাকবে, এখন শিক্ষক চলে যাচ্ছে মানে তারা চলে যাবে, এটা আমার কানে আসছে। এখন আপনাদেরকে বলা তো আমার ইমানি দায়িত্ব, কি আমরা ওই 100 টাকা করে ঈদের দিন যেটা দেই মসজিদ কমিটির ভাইদের একটা বিরাট একটা কোরবানি, তারা বলছে আমাদের মসজিদ আল্লাহর রহমতে আছে, খাইলই কি খাইলই ভালো আছে, কিন্তু নুরানিটা বন্ধ হয়ে যায়। এবারকার প্রত্যেক ঈদের কোরবানির 100 টাকা এটা আমরা আমাদের নুরানি মাদ্রাসায় দেব। আপনারা কি আমার লগে একমত? আপনারা কি আমার সাথে একমত? নুরানি মাদ্রাসাটা গোরাবা ফান্ড, সম্পূর্ণ গোরাবা ফান্ড। আমার নিজের 2টা কোরবানির নিয়ত আছে, অবশ্য এখনো মানে বুঝলেন তো, আপনারা যেরকম ঘুরেন আমি আরো ঘুরি। আমার 2 নাম আল্লাহ যদি কবুল করেন আমার 2 নামে 200 টাকা এটাও আমি মাদ্রাসায় দেবো, নুরানি মাদ্রাসা। আপনারা আপনাদেরটা দেবেন তো ইনশাল্লাহ, দেবেন তো ইনশাল্লাহ। এখন মসজিদের তো না নুরানি মাদ্রাসা দিলে স্বভাব বেশি হইব, কি জন্য বলেছি বলতে বুঝতে পেরেছেন? এইটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, এখনো নড়াচড়া করে, ওইটা সাকরাতুল মউত, সাকরাতুল মউত। এখন এই রুগী বাসাইতে হইলে কোরামিন, কোরামিন না দিলে তাইলে আমরা সবাই ইনশাল্লাহ কোরবানির তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন আমরা দোয়া করি, আজকেও দোয়া করব আল্লাহ পাক যেন আগামীবার আরো বেশি আরো উঁচু মানের কোরবানি দেওয়ার মতো তৌফিক আপনাদেরকে দান করে। আর বিদেশে যাদের ছেলেরা আছে তারা টাকা পাঠায়, এখন বাড়িতে কয় আমি টাকা পাঠাইলাম আব্বার নামে কোরবানি দিয়েন, আম্মার নামে কোরবানি দিয়েন। এখন আব্বা আমার উপর কিন্তু কোরবানি ফরজ না, যে টাকা পাঠাইছে তার উপরে ফরজ, বুঝছেন তো, এটা একটা চিকন মশলা। কিন্তু ছেলে বলে যে আমি এখানে দেব না, এই টাকা পাঠাইলে আপনারা কোরবানি দেন, তাইলে যার টাকা তার কোরবানি, যার ফান্ড তার কোরবানি, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার 1। আর নাম্বার 2,
এক পরিবারের মধ্যে যৌথ সংসার। এই যৌথ সংসার আগে ছিল এরকম, আজকে তো প্রায় শেষ, কিছুই নাই। এই অবস্থাতে সাহেবে মাল যে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য যাদের আছে, তারা প্রত্যেকে নিজ নিজ নামে কোরবানি দেবে। আবারও বলছি, যত নামে কোরবানি হবে প্রত্যেক নামে 100 টাকা। আল্লাহ রাসূলের এই ঘর এটা শেষ হয়ে যায়, এটার জন্য আমি আপনাদের কাছে চাই, প্রত্যেক নামের সাথে আপনি 16,000-12,000 টাকা দিয়ে কোরবানি দিয়েছেন, রসুলের ঘর শেষ হয়ে যায়, এই জন্য এই 16,000-এর পিছনে আল্লাহ তুই এই 100 টাকার উসিলা আমার কোরবানিটা কবুল করি নে। সবাই রাজি তো ইনশাল্লাহ, সবাই রাজি তো ইনশাল্লাহ। ঈদের জামাত ইনশাল্লাহ, ওই যে আপনাদের থেকে আমি নিম্নবার যেভাবে নিয়েছি, আমি নিজে হেঁটে নিজে হেঁটে আপনাদের সামনে গিয়ে এই টাকাটা নেব, আমি আমারটা ব্যয় সবাই আগে দেব। আর আমি যে কোনো কাজ করতে পারি, তৌফিক তো বেশি নেই, যে কোন দূরে আসে, আমি অল্প হইলে অল্প শুরু করার আগে নিজে আগে কিছু, কারণ দই বই এইতে হইলে কী লাগে, কি বীজ দই খাজা খাজা। তো সাহাবাই কেরামের এটা আদর্শ ছিল। আবার আমরা এটা মনে করি না, হুজুর কে হরের রূপে খায়, খাইতে খাইতে আমি হরের রূপে খাই না, নাগেরার দড়ি আপনারা দেখছেন হরের রূপে খাই না। দায় না ঠেকলে আমি কোনো দাওয়াতেও যাই না, দায় না বললে এমন অবস্থায় যাই যেখানে গেলে শুধু দাওয়াত নয়, দিনের কিছু লাভ হবে, ফায়দা হবে। তো আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। ঈদ তো বুধবারে, কি বারে, ঈদের আগের দিন, জিলহজের 9 তারিখ, 9, 10, 11, 12, 13, আবার বলছি 9, 10, 11, 12, 13, এই 9 তারিখ ঈদের আগের দিন মানে মঙ্গলবার হজর থেকে শুরু হবে তাকবীর, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, অন্তত একবার বলা ওয়াজিব। 3 বার যদি বলেন আরো ভালো, যত গুড় তত মিষ্টি। প্রত্যেক ফজরের নামাজে সালাম ফিরাবার পরে, এটা 13 তারিখ আসর পর্যন্ত, আবার বলছি 9 তারিখ ফজরে শুরু হবে, 13 তারিখ আসরে তাকবীর বলে শেষ হবে, এটা ওয়াজিব। বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দেবেন, এক ভাই আরেক ভাইকে বলে দেবেন,